ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যন্ত্র দিয়ে অবৈধভাবে সরকারি খালের মাটি কাটায় দুই ব্যবসায়ীকে 2.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের তিতাস নদীর বনগোজ স্টিল ব্রিজের কাছে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 এর 15 ধারা লঙ্ঘনের দায়ে মোহাম্মদ মজিবুর রহমান ও শেখ খোকন মিয়া নামে দুই ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়। পরে ও জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেয় দণ্ডপ্রাপ্তরা। এ সময় এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।